আচ্ছা, ইউটিউবে প্রথম ভিডিও কোনটি জানেন, বা ইউটিউব কে আবিষ্কার করেছিল, বা এটি শুরু কিরম করে হয় জানেন না? এই ভিডিওতে আপনি জানতে পারবেন। স্বাগতম আপনাকে চিরন্তনীতে। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের ছাড়া ভিডিও সবার প্রথম পৌঁছায় আপনার কাছে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা এই ভিডিওটায় জানবো কয়েকটা টপিক। সেই টপিকের লিস্ট হলো, ইউটিউবের জন্মদাতা কারা, কীভাবে ইউটিউবের সূচনা হয়, ইউটিউবের আসল উদ্দেশ্য কী ছিল, ইউটিউবের প্রথম নাম কী ছিল, ইউটিউবের প্রথম ভিডিও কোনটি, এখনও পর্যন্ত বেশি দেখা ভিডিও কোনটি, সবচেয়ে বেশি লাইক এবং ডিসলাইক কোন ভিডিওতে, কোন কোন দেশে ইউটিউব ব্যান, ইউটিউব থেকে কীভাবে মানুষ টাকা রোজগার করে, এই কটি প্রশ্নের উত্তর একে একে সব পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথম হলো যে ইউটিউবের জন্মদাতা কারা। এখন যে ইউটিউব দেখছেন, তার মেন মাস্টার মাইন্ড ছিল হার্লি, স্টিভ চেন এবং জাওয়াদ করিম, যিনি একজন বাংলাদেশি জার্মান নাগরিক। তারাই 2005 সালে ইউটিউব বানিয়েছিলেন। তখন তারা সবাই ছিলেন পেপালের কর্মকর্তা। দ্বিতীয় কোশ্চেন, কীভাবে ইউটিউবের সূচনা হয়। ইউটিউবের সূচনা হয় ডিনার পার্টিতে। স্যান ফ্রান্সিসকোতে আয়োজিত স্টিভ চেনের এক ডিনার পার্টিতে সবাই মিলে সেদিন খুব মজা করলো। কিন্তু সমস্যাটা শুরু হলো যখন তারা তাদের ক্যাপচার করা ভিডিও ইমেলের মাধ্যমে সবার সাথে শেয়ার করতে গিয়ে ঝামেলায় পড়লেন। মোবাইলে ভিডিও শেয়ারিং মোটেই সহজ ছিল না, কিন্তু অন্য বন্ধুদের তো দেখাতে হবে, কী করা যায়। ভাবতে ভাবতে একজনের মাথায় আসে একটা ভিডিও শেয়ারিং সাইট তৈরির আইডিয়া। অন্যদের সঙ্গে শেয়ার করতেই সবাই পজিটিভ মতামত দিয়ে দেয়। সেই দিনের পর তিনজন বন্ধু মিলে এর উপর কাজ শুরু করে এবং এমন একটি সাইট খোলে যা আমাদের দুনিয়ায় আজ ইউটিউব নামে পরিচিত। ইউটিউবের আসল উদ্দেশ্য কী ছিল? শুরুর দিকে ইউটিউব ছিল অনেকটা ডেটিং সাইটের মতো, সেখানে সবাই তাদের ডেটিংয়ের ভিডিও আপলোড করত। ইউটিউবের প্রথম নাম কী ছিল? 2005 সালে ভ্যালেন্টাইনের দিনেই youtube.com নামের এক ডোমেনটি কেনা হয়, কিন্তু পরে তারা এই নামকরণটি পরিবর্তন করে নাম করে দেয় ইউটিউব অনলাইন। ফলে এই বিষয়ে নিয়ে একদিকে যেমন গ্রাহকরা কনফিউজড হয়ে যায়, তেমনি তারা নিজেরাও এই বিষয়ে কনফিউজড হয়ে যায়। পরে আবার এই নামটি পরিবর্তন করে youtube.com করা হয়। ইউটিউবের প্রথম ভিডিও কোনটি? ইউটিউবের প্রথম ভিডিও হলো প্রতিষ্ঠাতা জাওয়াদ করিমের, যিনি 2005 সালে 23 এপ্রিল একটি চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার ভিডিও আপলোড করেন, এবং এই ভিডিওটির টাইটেল ছিল মি অ্যাট জু। এই ভিডিওটি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম। ভিডিওটি সম্পূর্ণ দিলে হয়তো কপিরাইট করতে পারে, তাই আমি এটি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম এবং কিছুটা ভিডিও আপনাদের দেখালাম। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দেখা ভিডিও, এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দেখা ভিডিও লুইস ফনসির দেশপাসিতো। সবচেয়ে বেশি লাইক এবং ডিসলাইক কোন ভিডিওতে? সবচেয়ে বেশি লাইক ভিডিও দেশপাসিতো, 37 মিলিয়ন লাইকস, এবং সবচেয়ে বেশি ডিসলাইক ভিডিও বেবি, যেটি জাস্টিন বেবারের গাওয়া, 11 মিলিয়ন ডিসলাইক। এটার একটা ওয়ার্ল্ড রেকর্ডও আছে। আচ্ছা, কোন কোন দেশে ইউটিউব এখনও পর্যন্ত 2020 এই এপ্রিল মাস পর্যন্ত ব্যান আছে? সেই দেশগুলো হলো চায়না, ইরিট্রিয়া, ইরান, নর্থ কোরিয়া, সুইডান, সাউথ সুইডান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান। এই দেশগুলোতে কেন ইউটিউব ব্যান, এটি জানতে চাইলে আমি একটি আর্টিকেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, পারলে আপনারা দেখতে পারেন, অথচ কমেন্ট করতে পারেন যে এর উপর কোনো ভিডিও বানানোর জন্য। আচ্ছা, ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করে? দেখুন, ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে একটি ইউটিউব অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে ভিডিও আপলোড করতে হবে। সেই ভিডিওতে অ্যাডসের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাডস আপনার ভিডিওতে আসার জন্য অথবা আপনার চ্যানেল মনিটাইজ করার জন্য আপনার চ্যানেলে ন্যূনতম 1000টি সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার পর আপনার চ্যানেলে অ্যাডস আসবে এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো এটিই ছিল আজকের কয়েকটি ইউটিউব সম্বন্ধে বিভিন্ন তথ্য। আশা করি আপনার ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটা লাইক দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো। আমরা আবারও হাজির হব চিরন্তনীতে আরও নতুন কিছু তথ্যের সাথে। স্টে টিউনড।